হ্যালো টেক লাভার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যাদের বাজেট মোটামুটি 20 থেকে 25 হাজারের আশেপাশে, তারা অবশ্যই একটি ভালো ডিভাইস বা ভালো বেস্ট ভ্যালু ফর বাজেট ডিভাইস চান। তো আজকে তাদের জন্য মূলত কিছু ডিভাইস নিয়ে কথা বলবো। তো অনেকেই চান যে ডিজাইন, বিল্ড কোয়ালিটি বা পারফরমেন্স বা ক্যামেরা বা ব্যাটারি বা ডিউরেবিলিটি, ওভারঅল আমি আপনাদেরকে আজকে বেস্ট ভ্যালু ফর মানি হিসাবে একটা ফোন সাজেস্ট করব, যেটি হচ্ছে আপনার বাজেট যদি হয় 20 থেকে 25 হাজার এর আশেপাশে। তো আমি আমার পছন্দের তালিকায় প্রথম যে ফোনটি রেখেছি সেটি হচ্ছে শাওমি রেডমি K20। তো এই শাওমি রেডমি K20-র স্পেশাল কিছু ফিচার নিয়ে কথা বলবো। তো অ্যাট ফার্স্ট এর যে দিকটা আমাদের চোখে পড়ে সেটি হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটি হচ্ছে 16 মিলিয়ন কালার প্রডিউস করতে পারে এবং সামনে পিছনে উভয় সাইডে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন পাচ্ছেন। এবং এটি সব থেকে উল্লেখযোগ্য দিক হচ্ছে এটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন 8 ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন 730, যেটি খুবই আসলে পাওয়ারফুল একটি প্রসেসর এবং গেমিংয়ের জন্য স্পেশালি এবং পারফরমেন্সের জন্য এটা বেস্ট। তো এটিতে কার্ড স্লট পাচ্ছেন না, কিন্তু আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এটির ক্যামেরা সেটআপে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটি হচ্ছে প্রথম যে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেল, যেটির f1.8 অ্যাপারচারের, এবং টেলিফটো হিসেবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। আর এটির স্পেশাল ফিচার হিসেবে থাকছে মোটোরাইজড পপ আপ সেলফি ক্যামেরা, যেটি 20 মেগাপিক্সেলের এবং f2.2 অ্যাপারচারের। তো এর সাথে প্লাস পয়েন্ট হচ্ছে USB Type-C থাকছে এটাতে, এবং লিথিয়াম পলিমার 4000 mAh-এর ব্যাটারি থাকছে, সেই সাথে থাকছে ফাস্ট ব্যাটারি চার্জিং 18 ওয়াটের। তো এটি বেশ কিছু কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। তো আমি শাওমি রেডমি K20-কে টপে রাখছি, এবং এর পাশাপাশি এর সাথেই রাখছি শাওমি MI90-কে। K20 এবং MI90 সেম, সব কিছু ওভারঅল সেম, শুধু একটা জিনিস এখানে আমার একটু ডিফারেন্স মনে হয়েছে, সেটি হচ্ছে K20-তে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং Mi90-তে থাকছে শুধুমাত্র অ্যামোলেড ডিসপ্লে, এছাড়া বাকি সব কিছু হুবহু সেম। ঠিক আছে, তো এরপর আমি পছন্দের তালিকায় 2 নম্বর যে ডিভাইসটির কথা বলবো সেটি হচ্ছে শাওমি Mi CC9। তো এটি আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি প্রথম যে স্পেশাল ফিচারটা, এবং কর্নিং গরিলা গ্লাস 5, এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 থাকছে, যেটি 10 ন্যানোমিটার, আর আগেরটি ছিল 8 ন্যানোমিটার, যেটা হচ্ছে K20 থেকে তো একটু হলেও একটু পিছিয়ে থাকবে, কারণ স্ন্যাপড্রাগন 710 প্রসেসর একটু কম পাওয়ার দিবে এটাতে। আর ক্যামেরা সেটআপে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি, 48 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের সেকেন্ডারি হিসেবে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এখানে আমরা পাচ্ছি। এবং সেলফি ক্যামেরা হিসাবে এখানে 32 মেগাপিক্সেল পাচ্ছি, যেটি যা সেলফি রাফারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা হতে যাচ্ছে, তবে এখানে কোনো মোটোরাইজড পপ আপ সেলফি ক্যামেরা থাকছে না। ওকে, তো এর সাথে এটি USB Type-C প্রোভাইড করছে আপনাদেরকে, এবং নন রিমুভেবল লিথিয়াম পলিমার 4030 mAh ব্যাটারি থাকছে, এবং এটিতে ফাস্ট চার্জিং সুবিধা থাকছে 18 ওয়াটের। আচ্ছা, তো আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে 1 নম্বরে যে ফোনটি ছিল রেডমি K20, সেটির 6128 বা 6128 ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 27 থেকে 27,500, আর MI90 যেটি হচ্ছে 6064 বেস ভ্যারিয়েন্ট 25 থেকে 25,500 বা 26K, আর Mi90 যেটি 6128 সেটি হচ্ছে 27K বা 27,000 টাকা পড়বে। এবং এখন যে ডিভাইসটা নিয়ে কথা বললাম Mi CC9, সেটির 6128 GB-র ভ্যারিয়েন্টটির প্রাইস হচ্ছে 25,990, 26,000 টাকা।
এরপর আমার পছন্দের তালিকায় তিন নাম্বার ডিভাইসের কথা যদি বলি, তাহলে প্রথমেই আসবে ভিভো Z1 প্রো। এটির স্পেসিফিকেশনের মধ্যে প্রথমে আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 710, যেটি 10 ন্যানোমিটার, আগেরটার মতোই হুবহু সেম প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। আর এটিতে আপনি কার্ড স্লট, ডেডিকেটেড কার্ড স্লট পাচ্ছেন, স্পেশাল ফ্যাসিলিটি। এটিতেও আপনি ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছেন, যেটি 16 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের, আলট্রা ওয়াইড হিসেবে 8 মেগাপিক্সেল এবং ডেপ সেন্সর হিসেবে 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, এবং সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারে থাকছে। তো সেলফি লাভার যারা আছেন তাদের জন্য এই ক্যামেরাটি ওয়ান অফ দ্য বেস্ট বাজেট ডিভাইস হতে যাচ্ছে। তো এর সাথে এখানে একটা ডাউন সাইড যদি বলি, তাহলে এখানে USB 2.0 থাকছে, কোনো USB-C পোর্ট এখানে আপনারা পাচ্ছেন না, এটি একটা ডাউনগ্রেড বলবো। কিন্তু আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি, এবং এটি অবশ্যই ফাস্ট চার্জিং সুবিধা থাকছে। তো এই ছিল মোটামুটি ভিভো Z1 প্রো এর স্পেক। এরপরে আমি যদি পছন্দের তালিকায় 4 নম্বর ডিভাইসটা আনি, তাহলে থাকছে স্যামসাং গ্যালাক্সি A50। তো এটি কেন আমি পছন্দের তালিকায় 4 নম্বরে রাখলাম, এর উল্লেখযোগ্য দিক হচ্ছে এটিতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। যদি একটি প্লাস্টিক বডি, বাট স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে আসলে অ্যামেজিং এক্সপিরিয়েন্স দিবে আপনাকে, ভিউইং অ্যাঙ্গেল বা বলেন বা ভিডিও, যে কোনো কোয়ালিটির ভিডিও দেখার ক্ষেত্রে। তো কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন এখানে থাকছে, এবং এক্সিনোস 9610 প্রসেসর, যেটি 10 ন্যানোমিটারের প্রসেসর। আর এটিতে ডেডিকেটেড স্লট থাকছে, যেটা আপনি আপ টু 1 TB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারেন। এবং এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, এই কারণেই আমি এটাকে 4 নম্বর পজিশনে রেখেছি। প্রথমেই প্রাইমারি ক্যামেরা হিসেবে 25 মেগাপিক্সেল f1.7 অ্যাপারচার থাকছে, যেটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, ফটো ডিটেক্ট অটো ফোকাস সুবিধাটা থাকছে, আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল থাকছে, এবং ডেপ সেন্সর হিসেবে 5 মেগাপিক্সেল থাকছে, এবং সেলফি শুটার হিসাবে 25 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচারের ক্যামেরা থাকছে, যেটি ওয়াইড লেন্স। তো যারা ক্যামেরা প্রেমী বা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট বাজেট ডিভাইস বলা যায়। এটাতে USB টাইপ সি পোর্ট থাকছে, যেটি আমরা যদি কম্পেয়ার করি ভিভো Z1 প্রো থেকে অনেকটাই এগিয়ে থাকবে স্যামসাং A50। আর লিথিয়াম পলিমার 4000 mAh ব্যাটারি থাকছে, যেটি ফাস্ট চার্জিং সুবিধা থাকছে 15 ওয়াটের। এটি বেশ কিছু কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তো স্যামসাং A50-র প্রাইস হচ্ছে 25,000-এর মতো। এরপরে আমি একদম লাস্টে যে 5 নম্বর ফোনটি রাখছি সেটি হচ্ছে রিয়েলমি X। এটি কেন 5 নম্বরে রাখছি সেটি স্পেক দেখে আমি ইন ডিটেলস আপনাদেরকে বলবো। তো এটিতে আসলে কর্নিং গরিলা গ্লাস 5 থাকছে, অ্যামোলেড ডিসপ্লে থাকছে এটিতে, কর্নিং গরিলা গ্লাস 5 যেটি আমি অলরেডি বলেছি, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 থাকছে, যেটি 10 ন্যানোমিটারের, কিন্তু এটি প্লাস্টিক বডি। আর এটিতে ক্যামেরা সেট আপ হিসাবে অনলি ডুয়েল ক্যামেরা সেট আপ থাকছে, এই কারণে আমি স্যামসাং A50-কে একটু আগিয়ে রাখবো, 4 নম্বর পজিশনে রেখেছি। এটিতে রিয়েলমি X-এর ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেল f1.7 অ্যাপারচারের, এবং ডেপ সেন্সর হিসেবে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে, এবং মোটরাইজড পপ আপ ক্যামেরা 16 মেগাপিক্সেল আপনারা এখানে পাচ্ছেন। আর একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে টাইপ সি পোর্ট, এটাতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাচ্ছেন, যেটি হচ্ছে আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A50-তেও কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল। ওকে, তো
ইউএসবি টাইপ সি আমি বলেছি। এটির একটি ডাউন সাইড হচ্ছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার, 3765 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আমি এখন পর্যন্ত যে 5টি বা 6টি ডিভাইসের কথা বলেছি সব থেকে কম ব্যাটারি প্রোভাইড করছে এটি, তবে তারা তাদের সাথে একটি ভোক চার্জার দিচ্ছে ব্যাটারি চার্জিং, যেটি তারা ক্লেম করেছে যে 30 মিনিটে 55% ব্যাটারি চার্জ করা সম্ভব। তো ওভারঅল এই ছিল ব্যাপার। তো এই 5টি ডিভাইসের মধ্যে আশা করি আপনি 20 থেকে 25 বা 26 হাজার এর কাছাকাছি বা প্রাইস রেঞ্জ যদি থাকে তাহলে আপনি আপনার বেস্ট ভ্যালু ফর মানি হিসাবে যে কোনো একটি ডিভাইসকে সিলেক্ট করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো, আমি যদি কোনো মিস্টেক বা ভুল করে থাকি প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে সবাই কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে অবশ্যই। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।